এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার পড়ল বাঁকুড়ায়। বৃহস্পতিবার গঙ্গাজল ঘাটি এলাকায় সাদা কাগজের উপর লেখা, বিষ্ণুপুর বিধানসভা এলাকার এমএলএ টিকিট বিক্রি করা চোর সৌমিত্র খাঁ দূর হটাও, চোর সৌমিত্র খাঁ চরিত্রহীন এমপি দূর হটাও, এমনই লেখা পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। তবে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগালো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, বাঁকুড়ায় গেরুয়া শিবিরের অস্বস্তি ততই বাড়ছে। এর আগে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে দলের কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। এবার সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গত বিধানসভা ভোটে একটি বিশেষ কেন্দ্রে দলের টিকিট বিক্রির অভিযোগ তুলে পোস্টার, যদিও এই বিষয়ে সাংসদ সৌমিত্র খাঁয়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই পোস্টার বিতর্কে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। গঙ্গাজল ঘাটি ব্লক এলাকার বিজেপি নেতা রাজু তেওয়ারির দাবি, তৃণমূল নোংরা রাজনীতি করছে, সৌমিত্র খাঁয়ের বদনাম করার চেষ্টায় শাসক দল নেমেছে বলেও অভিযোগ করেন তিনি। পোস্টার পড়েছে সেটা এখনো পর্যন্ত আমি দেখিনি বা কি ব্যাপার এটা আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু এটাই বুঝলাম যে তৃণমূল কতটা নিচে নামতে পারে। ওরাই বিগত পঞ্চায়েতে দেখেছে যে যেভাবে ওদের অবস্থা আমার এই গঙ্গাজল ঘাটি তিনটে অঞ্চলে, তাতে ওদের পায়ের তলে মাটি নেই আর, তাই তোরা একটা নোংরা রাজনীতি। ওরা জানে যে সৌমিত্র খাঁ যদি টিকিট পায় তো এই তিনটে এলাকা থেকে 3-5-15,000 ভোটে লিড করবে ওকে, তার জন্য এইভাবে একটা বদনাম করার চেষ্টা যাতে টিকিট না পায় দল থেকে, তাহলে তাদের একটা সুবিধা হয় তৃণমূলের। কিন্তু এই সুবিধাবাদী তৃণমূল, এই নোংরা রাজনীতি আমরা বিজেপি এগুলো বিশ্বাস করি না। আর এইভাবে করে কাউকে দমানো যায় না, সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁই থাকবে। আর এটাই বলবো যে বিষ্ণুপুর লোকসভায় 3 লাখ ভোটে জিতবে সৌমিত্র খাঁ। এদিকে যা কিছু হয়েছে তা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এমনই দাবি করেন বড়জোড়ার বিধায়ক বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অলোক মুখোপাধ্যায়। আমাদের কাছে টেলিফোনে খবর আসছে যে দুর্লপুর জিঘাটি সংসদ সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়েছে, চোর ডাকা ছিনতাই দুয়ার চোর, সেটা বিজেপির সৌমিত্রের লোকরা আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। তাহলে বলুন তো, সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির এমপি বাঁকুড়া, উনাকে উনার দলের ছেলেরা চাবি দিয়ে রাখলেন, কে বার করলেন? পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ। উনাকে উনার ছেলেরা মিছিল মিটিং পথসভা করে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন, দোষ চাপাচ্ছে আমাদের। সৌমিত্রকে এমন কিছু ব্যক্তিত্ব নন যে উনার পিছনে আমরা লাগতে যাবো আর ব্যক্তিগত কাজ করতে যাব রাতের অন্ধকারে। বিজেপি নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে, 3-4 গোষ্ঠী কেউ কাউকে দেখতে পাচ্ছে না, তারা নিজেরা পোস্টার ওয়ালিং আজে বাজে মন্তব্য করছে আর দোষ চাপাচ্ছে তৃণমূলের ঘাড়ে, এটা ওদের অভ্যাস চিরকালই। গেরুয়া শিবিরের প্রতি এত ক্ষোভ কি প্রভাব ফেলতে পারে আগামী লোকসভা নির্বাচনে? উঠছে প্রশ্ন, লোকসভা ভোটের আগে বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে এমন ক্ষোভ প্রকাশকে অশনি সংকেত বলে মনে করছে ওয়াকি বহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।